নমস্কার আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচনার বিষয় ধনযোগ হ্যাঁ ঠিক শুনেছেন আজ তৈরি হবে ধনযোগ আর ধনযোগে ধনবর্ষা ঘটবে ছটি নামের জাতক জাতিকাদের এই নিয়েই আজকের আলোচনা আর এর সময় থাকবে তিনটে দিন অর্থাৎ আজ থেকে তিনটে দিন দারুণ সময় থাকবে ছটা নামের জাতক জাতিকাদের এই সময় ধন প্রাপ্তি করতে পারে আর্থিক দিক থেকে সচ্ছলতা আসবে এটাই স্বাভাবিক এবার আপনার সাথে মিলবে কি মিলবে না এটা কিন্তু আপনাকে মিলিয়ে নিতে হবে যেরকম আমি প্রত্যেকটা দিনই বুঝে থাকি কারণ দেখুন এখানে আপনার নাম বা আপনার রাশি আছে মানেই আপনার সাথে মিলবে এটা কিন্তু কখনো সম্ভব না এটা হতে পারে না সেম নাম কয়েক হাজার কোটি জাতক জাতিকাদের থাকে সকলের সাথে কখনো মিলতে পারে একদম না তাহলে তো একটা পাল্লা হয়ে যাবে সকলেই ধনী হয়ে যাবে না সকলেই গরিব হয়ে যাবে তাহলে এই যে আপ অ্যান্ড ডাউন কেন অবশ্যই গ্রহ নক্ষত্রের উপরে নির্ভর করে কেউ ভালো কেউ খারাপ এইভাবেই কিন্তু জগৎ সংসার চলছে তাই আপনার নাম মিলেছে আর আপনার সাথে মিলতে হবে এটা কখনোই সঠিক না এই চিন্তাধারা আপনার মাথা থেকে দূর করতে হবে এবার আদৌ আপনার সাথে মিলবে কি মিলবে না সেটা কিন্তু দায়িত্ব আপনার মিলে নেওয়া দেখুন প্রত্যেকটা দিন কোনো না কোনো গ্রহ নক্ষত্র নিয়ে আলোচনা করি বা কোনো ঈশ্বরীয় আশীর্বাদ সব কিছুই কিন্তু এই গ্রহ একটা প্রভাব থাকে যদি আপনার ঈশ্বরের আশীর্বাদ থাকে সেটাও কোনো না কোনো গ্রহর কারণেই এই ঈশ্বরের আশীর্বাদটা আপনার কিন্তু আসে তাই গ্রহ নক্ষত্র সবার উপরে এই গ্রহ নক্ষত্রর কারণেই আমরা সুস্থতা বোধ করি আবার অসুস্থতাও ভুগি আমরা ভালো থাকি আর্থিক কষ্ট করি সবই কিন্তু এই গ্রহ নক্ষত্রের উপরে তাই এই গ্রহ নক্ষত্র যখন আপনাকে সাপোর্ট করবে তখনই আপনার সাথে মিলবে আজকের বিষয়ে তো অবশ্যই আলোচনা করব সঙ্গে থাকুন জানতে পারবেন আর এটাও জানতে পারবেন কোন গ্রহ আপনার যদি হস্তরেখায় ভালো থাকে তাহলেই আপনার সাথে মিলবে যদি ভালো না থাকে তাহলে মিলবে না তাই এই ভালোভাবে ভিডিওটা দেখতে হবে এই ভিডিওটা দেখে আপনার সাথে একটু মিলিয়ে নিতে হবে তারপরে শিওর হতে পারবেন তারপরে আপনি অবশ্যই একটা বড় স্বপ্ন দেখতে পারেন বা ভেবে নিতে পারেন হ্যাঁ আমার সাথে মিলবেই মিলবে তাহলে এই যে আমি প্রত্যেকটা দিন আপনাদের বোঝানোর চেষ্টা করি এটা যখন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদের সাথে মিলিয়ে নিয়ে চলবেন তারপরে গিয়ে আমি কিন্তু একটা মনে শান্তি পাবো বা নিজেকে সাকসেস বলে মনে করব। কারণ আপনারা ভিডিওটা দেখে আপনাদের জীবনে কিছু না হলেও পরিবর্তন কিছু না কিছু আপনাদের আসবে। আর আপনারা কি করছেন থামবেলটা দেখে নিচ্ছেন আর কেটে কেটে আপনার নাম আছে কিনা দেখে নিচ্ছেন আর ব্যালেন্সটা দেখার দরকার মনে করছেন না কেটে বেরিয়ে যাচ্ছেন এই আলোচনাগুলো আপনারা শুনতে পেলেন না সেখানে আপনারা মিলিয়ে মিলিয়ে নিতেও পারছেন না যা বুঝতেই পারছেন না কি মিলিয়ে নেবেন আপনাদের এটাই ধারণা আমার নাম আছে মানে আমার সাথে মিলবে এর থেকে আর বড়ো কি কিন্তু সেখানে গিয়ে দেখা যায় আপনাদের সাথে মিলছে না আর এটাই বাস্তব যদি কেউ বলেন যে আমাদের সকলের সাথে মিলছে সেটা মিথ্যা কথা বলবেন কখনও সকলের সাথে মিলবে না কিছু জাতক জাতিকাদের সাথে মিলবে যেটা আমি প্রত্যেকটা আলোচনা বলি ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের সফলতা আসবেই আসবে আর ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের মিলবে না এটা যদি হয় একদম বাস্তব আর যদি বলে না সকলের সাথে মিলছে এটা অবাস্তব বাস্তব হতে পারে না গ্রহ নক্ষত্র প্রত্যেকের ভালো থাকে না প্রত্যেকের খারাপ থাকে না কিছু জাতক জাতিকাদের ভালো থাকে তাদের মেলে কিছু জাতক জাতিকাদের খারাপ থাকে তাদের মেলে না তাহলে আমি ঠিক এইভাবে আপনাদের কিন্তু বোঝানোর চেষ্টা করি প্রত্যেকটা প্রোগ্রাম চেষ্টা করি যদি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে অনেকটাই ভালো থাকবেন অনেকটাই আপনাদের সঙ্গে মিলিয়ে নিয়ে চলতে পারবেন তাহলে আজকের আলোচনা ধনযোগ এই ধনযোগে ধনবর্ষা ছটা নামের জাতক জাতিকাদের অবশ্যই ঘটবেই ঘটবে দেখুন এই যে আজ এই ধনযোগ তৈরি হচ্ছে কিভাবে। এটা নিয়ে আমি একটু আলোচনা করি আর আপনার কোন কোন গ্রহ ভালো থাকলে আপনার সাথে মিলতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করি দেখুন আজ ফলহারিনী অমাবস্যা আপনারা জানেন আমাবর্ষা শেষ দিন এবং এই দিনটিকেই ফলহারিনী অমাবস্যা বলে মানা হয় এছাড়াও শনি জয়ন্তী এবং গজকেশোরী রাজযোগ আবার চারটে গ্রহের সমন্বয় ধনযোগ এই যে আপনার শুভ যোগগুলো পরপর পরপর থাকছে আজ এর ফলে কি হবে তিনটে দিন দারুণ থাকবে এই তিনটে দিনে এই ছটা নামের জাতক জাতিকাদের জীবনে ধনবর্ষা ঘটবে এতে কোনো সন্দেহ নেই এবার জানতে হবে যে কোন কোন গ্রহগুলো আপনার ভালো থাকলে আপনার সাথে মিলতে পারে সেই গ্রহগুলো কোন কোন গ্রহ আমি একটু আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই সেই গ্রহগুলো হচ্ছে শুক্র বৃহস্পতি চন্দ্র এবং বুধ এই যে চারটে গ্রহের কথা বললাম এই গ্রহগুলো যদি আপনার হস্তরেখা ভালো থাকে তাহলে কিন্তু সেটা সম্ভব আপনার সাথে মেলার আর যদি এই চারটে গ্রহ খারাপ থাকে তাহলে কিন্তু আপনার নাম তো আছে মিলবে না কেন মিলবে না এই গ্রহগুলো ভালো নেই কারণ এই গ্রহগুলোই আপনার জীবনকে বদলাবে আপনার জীবনকে একটা পরিবর্তন করবে আর এরাই যদি খারাপ থাকে কখনো সেটা সম্ভব হয় না তাই এই গ্রহগুলো আপনার হস্তরেখায় কতটা ভালো ফল দিচ্ছে সেটা আপনাকে জানতে হবে যদি সব ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু আমার কথাগুলো মিলবে যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু মিলবে না তা আপনার প্রথম কাজ হবে এই গ্রহগুলো আপনার হস্তরেখায় একটু মিলিয়ে দেখা হস্তরেখা কেন বললাম আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যখন রাশিভিত্তিক আলোচনা করা হয় তখন আপনারা আপনাদের জন্মছকটা বিচার বিশ্লেষণ করে দেখেন আর আপনি যখন এই নামের আলোচনাটা শুনছেন তার মানে আপনার জন্মছক বিচার বিশ্লেষণ করা নেই আপনার কোনো না কোনো সমস্যা আছে জন্মছক তৈরি করতে গিয়ে হয়তো সময়টা সঠিক নেই হয়তো তারিখটা সঠিক নেই কোনো না কোনো প্রবলেম আছে তাই আপনি আপনার জন্মছকটা করতে পারছেন না তাই নাম ফলো করছেন আর নাম ফলো করলে তো আপনার হাতই থাকলো কারণ জন্মছক না বিচার বিশ্লেষণ করলে হাত আর হাত তো আপনার আছেই সাথে তাই আমি হস্তরেখা আপনাদের ফলো করতে বলবো হস্তরেখা থেকে আপনারা জেনে নিতে পারেন আপনার এই চারটে গ্রহ ভালো আছে তো যদি ভালো থাকে তাহলে আজকের আলোচনা কিন্তু আপনাদের সাথে মিলবে আর যদি এই চারটে গ্রহ খারাপ থাকে তাহলে কিন্তু মিলবে না তাহলে আসুন একে একে সেই নামগুলোর কথা বলি প্রথমেই যে নামের কথা বলবো সেটা এম আপনার যদি এম দিয়ে নাম শুরু হয় তাহলে অবশ্যই আপনার ভাগ্য কিন্তু বদলাবে নানা দিক থেকে সুযোগ আসবে সুবিধা আসবে এবং হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে ধনবর্ষা ঘটবে আর এটা তখনই সম্ভব আপনার নাম এম আপনার হস্তরেখায় এই চারটে গ্রহ ভালো আছে শুক্র বৃহস্পতি চন্দ্র বুধ এই গ্রহগুলো যদি ভালো থাকে আর আপনার নাম মিলে গেল তাহলেই কিন্তু আপনার সাথে আমার প্রত্যেকটা বলা কথাগুলো মিলবে এরপরে যে নামের কথা বলবো সেটা হচ্ছে পি আপনার যদি পি দিয়ে নাম শুরু হয় একই কথা বলবো আজ থেকে তিনটে দিন দারুণ থাকছে কারণ আজ যে ধনযোগ তৈরি হচ্ছে এছাড়াও বেশ কিছু শুভযোগ কিন্তু আজ আছে এর ফলেই কিন্তু আপনার জীবনের যে পরিবর্তনটা তিন দিনের মধ্যে হতে পারে কেন বললাম হতে পারে যদি গ্রহ আপনার সাপোর্ট করে তাহলেই মিলবে আর যদি সাপোর্ট না করে তাহলে মিলবে না দেখুন আমি আজকের আলোচনায় আমি টোয়েন্টি পারসেন্ট হানড্রেড পারসেন্ট দিয়ে বলতে পারি যে টোয়েন্টি পার্সেন্ট জাতক জাতিকারা হানড্রেড পার্সেন্ট সফলতা পাবে থার্টি পার্সেন্ট কিছু হলেও পাবে আর ফিফটি পার্সেন্ট একদমই পাবে না আমি ন্যাচারাল কথা বলি হয়তো শুনতে আপনার একটু এখন খারাপ লাগবে পরে ভালো লাগবে আর এখন আপনাকে সান্ত্বনা দেব পরে মিলবে না অনেকটাই খারাপ লাগবে এটা একদম বাস্তব আজকের আলোচনা যারা শুনছেন তাদের মধ্যে ফিফটি পার্সেন্ট জাতক জাতিকারা অবশ্যই তাদের জীবন বদলাবে তারা বদলে নিতে পারবে তাহলে আপনাকে কি করতে হবে একটু মিলে দেখতে হবে গ্রহগুলো ভালো আছে না যদি থাকে আমার কথা কিন্তু মিলবে এরপরে যে নামের কথা বলবো এস আপনার যদি এস দিয়ে নাম শুরু হয় তাহলে আপনাকেও কিন্তু একই কথা বলবো আজ যে ধনযোগ তৈরি হচ্ছে এছাড়াও বেশ কিছু শুভ যোগ আছে এর ফলে আপনার জীবন কিন্তু হঠাৎ করে বদলে যেতে পারে হঠাৎ অর্থপ্রাপ্তি করতে পারে কারণ ধনবর্ষা ঘটবে যে কথাটা আমি বলেছি অবশ্যই ঘটবে শুধু আপনার অ্যালার্ট থাকতে হবে চোখান খোলা রাখতে হবে আর তার সাথে সাথে আপনার হস্তরেখাটা একটু বিচার করে দেখে নিতে হবে এই গ্রহগুলো ভালো আছে কি না সাপোর্ট আপনাকে করছে কিনা কোন কোন গ্রহ শুক্র বৃহস্পতি বুধ এবং চন্দ্র যদি ভালো থাকে আমার কথাগুলো কিন্তু মিলবেই মিলবে এরপরে যে নামের কথা বলবো সেটা হচ্ছে ডি আপনার যদি ডি দিয়ে নাম শুরু হয় একই কথা বলবো দারুণ দারুণ সময় আজকাল পরশু থাকছে এই তিনটে দিন আপনার ভাগ্য আপনি নিজেই বদলাতে পারবেন হঠাৎ অর্থপ্রাপ্তি করতে পারে কারণ ধনযোগে ধনপ্রাপ্তি এটাই স্বাভাবিক শুধু দেখতে হবে আপনার সাথে আদেও মিলবে কিনা কিভাবে এই গ্রহগুলো ঠিক আছে নাকি আপনার হস্তরেখা একটু মিলিয়ে দেখুন তারপর আপনার দেখুন জীবনের পরিবর্তনটা কতটা আসছে কিভাবে আসছে কোন দিক থেকে কীভাবে হবে এটা কিন্তু কেউ বলতে পারবে না তবে আপনার জীবনে পরিবর্তন আসবে এটা হানড্রেড পারসেন্ট বলা যায় যদি সব ঠিকঠাক থাকে এরপরে যে নামের কথা বলবো সেটা হলো কে আপনার যদি কে দিয়ে নাম শুরু হয় একই কথা বলবো আজকাল পশুর দারুণ থাকছে কারণ আজ দারুণ দারুণ দিন আজ যে এত ভালো দিন এত ভালো যোগ কল্পনার বাইরে কারণ ফল হারেনি আমাবস্যা শনি জয়ন্তী তার সাথে আপনার এই ধনযোগ এবং আপনার এই যে চারটে গ্রহের সমন্বয় যে ধনযোগ তৈরি হয়েছে তার সাথে সাথে গজ কিশোরী রাজ্য এই সমস্তর একটা সুফল অবশ্যই আপনার জীবনকে বদলে দেবে সর্বশেষ যে নামের কথা বলবো সেটা হলো এল আপনার যদি এল দিয়ে নাম শুরু হয়ে থাকে একই কথা বলবো দারুণ দারুণ আপনার সময় কিন্তু থাকছে আজকাল পশু এই সময়কালীন আপনার জীবনের পরিবর্তন ঘটবে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে এতে কোনো সন্দেহ নেই শুধু আপনাকে অ্যালার্ট থাকতে হবে আর আপনার হস্তরেখাটা একটু মিলিয়ে দেখতে হবে যে এই গ্রহগুলো ভালো আছে তো যদি থাকে আমার প্রত্যেকটা কথা কিন্তু মিলবে এখানে আপনাদের যেটা করতে হবে আপনার হস্তরেখাটা একটু মিলিয়ে দেখতে হবে আর তার সাথে সাথে আপনাকে ভালো করে আপনার সাথে মিলিয়ে নিতে হবে তারপরে আপনার সাথে দেখবেন কতটা জীবনের একটা পরিবর্তন যে ঘটছে সেটা আপনি উপলব্ধি করতে পারবেন আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার